Hey everyone, this is Rizvi Honorable Channel. Welcome to my channel. So, আজকে টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে করে আপনারা আপনাদের IDM এর স্পিডটাকে ইনক্রিজ করতে পারবেন এন্ড আপনারা IDM এ আরো ফাস্ট ডাউনলোড করতে পারবেন. সো আপনারা কিন্তু অনেকেই আই নো যে যারা ক্লিক করছেন তাদের মধ্যে আপনারা প্রায় সবাই এই IDM টা ইউজ করেন এন্ড IDM টা কিন্তু আসলে অনেক একটা ভালো ডাউনলোড ম্যানেজার এন্ড এইটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইউজ হয়। সো IDM টাকে কীভাবে করে আপনার অপটোমাইজ করতে পারবেন এবং এটি অপটোমাইজের মাধ্যমে কীভাবে করে এখান থেকে আপনার KB থেকে MB তে আপনাদের স্পিড যাবে সেইটা নিয়ে আজকের টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। ওকে, সো গাইজ, আপনারা প্রথমে এখান থেকে চলে যাবেন আপনাদের যে কোনো ব্রাউজারে। সো এই ক্ষেত্রে আমি ইউজ করবো ক্রোম। সো আমি আমার ক্রোমটা ওপেন করলাম অ্যান্ড আমি আমার ক্রোমটা ওপেন করে আমার কাছে একটি লিঙ্ক আছে যেখান থেকে আমি আসলে একটা ফাইল ডাউনলোড করবো, ম্যালওয়্যার বাইটস। সো এটা নিয়ে এটা আসলে পরে একটা ভিডিও আসবে, সো ভাইরাস কীভাবে করে রিমুভ করবেন সেগুলোর টপিকে। সো এখন সেটা নিয়ে না বলে এটাকে আমরা উপরে একটু কনসেন্ট্রেট করি। সো এখানে আমার লিঙ্কটাকে আমি যখন দিলাম দিয়ে আমি যখন ডাউনলোড করতেছি আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো আপনারা একটু ডাউনলোড স্পিডটা দেখুন। সো দেখতে পাচ্ছেন যে 300-400-এর কাছাকাছি আমার ডাউনলোড স্পিড আসতেছে। সো এইটাকে আমি কিভাবে করে আপনার 1 MBPS বা 3 MBPS বা 5 MBPS করবো। সো এটা আমার কিন্তু ডাউনলোড স্পিড আসলে এত কম না, আমার ডাউনলোড স্পিড অনেক বেশি, বাট আমার IDM এ এই প্রবলেমটা আসলে হচ্ছে অ্যান্ড এটাকে আমি যদি ফিক্স করতে চাই আমি দেন আমার IDM টা চালু করবো এখান থেকে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সো এখান থেকে আমি চালু করলাম, এখান থেকে আমি চালু করে আমি আমার ডাউনলোড স্পিড বাড়ানোর জন্য চলে যাবো অবশ্যই ডাউনলোড অপশনে। এইখান থেকে আপনি ডাউনলোডস থেকে অপশনসে চলে যাবেন, চলে গিয়ে এখান থেকে আপনি কানেকশানে চলে যাবেন অ্যান্ড এইখান থেকে আপনার কানেকশন টাইপ এইখানটাতে আপনি সিলেক্ট করবেন হাই স্পিড ডাইরেক্ট কানেকশন, ইথারনেট কেবল, ওয়াইফাই, মোবাইল, 4G, আদার, এইটাকে অবশ্যই সিলেক্ট করবেন। আর এইটা সিলেক্ট করার পর আপনারা ম্যাক্স কানেকশন থেকে আপনার এখানে 8 আছে এটাকে আপনার 32 করবেন, আপনার হায়েস্ট যত হয় ততকে আপনার দিয়ে দেবেন। এখানে আসলে হায়েস্ট 32, দ্যাটস ওয়াই 32। এটা দেওয়ার পর আপনি এখান থেকে ওকে করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার আপনাদের এই IDM কে একদম ক্লোজ করে দেবেন। এখান থেকে ক্লোজ করে অবশ্যই এই সাইড থেকেও আপনার IDM টাকে একদম ক্লোজ করে দেবেন, যদি পারেন উইন্ডোজ একবার রিস্টার্ট দিতে পারেন সেটা সবচাইতে বেস্ট। সো এইবার আমরা আরেকবার আমাদের এই লিঙ্কটাকে ডাউনলোড করা ট্রাই করি, লেটস সি কত আসে। সরি, ওকে, স্টার্ট ডাউনলোড। দেখতে পাইতেছেন আমার এবার কিন্তু ইন্টারনেট স্পিড নিয়ারলি আপনার 3 MBPS, 4 MBPS, 8 MBPS আমার চলে গিয়েছে, 9। ওকে, তো আমার কিন্তু এখন কিন্তু ইন্টারনেট স্পিড দেখতে পাইতেছেন কীভাবে করে আমার 9 MBPS একদম চলে গেল। সো এটা ট্রাই করবেন, আমি আশা করতেছি আপনারাও ইন্টারনেট স্পিড অনেক ভালো পাবেন। তো আসলে আপনার KB থেকে MB তে আপনার ইন্টারনেট স্পিডটা তখনই যাবে যখন আপনার ইন্টারনেটটা ভালো হবে। আপনার ইন্টারনেটের যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার IDM আসলে স্পিডটা বেশি পাবেন না, যেরকম আমার ক্ষেত্রে ছিল আসলে 300 KB। সো আমার এই আসলে নেটটা অনেক ভালো থাকার কারণে অ্যান্ড এই সময় আসলে আমার কম ইউজের কারণে কিন্তু আমার এটা কিন্তু আসলে আপনার 9 এন্ড 10 MB পর্যন্ত আমার আসলে ডাউনলোড স্পিড চলে গিয়েছিলো। যদি আপনার স্পিডটাও যদি ভালো হয় আই হোপ যে আপনার স্পিডটা আপনি অনেক যদি ভালো পাবেন যদি এই অপটিমাইজটা করেন। সো গাইজ, ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আমি আশা করতেছি আপনারা এখন থেকে আপনাদের IDM এ অনেক স্পিড বেশি পাবেন অ্যান্ড আপনারা এখন থেকে ডাউনলোড দিয়েও মজা পাবেন। সো এই ভিডিওটা ভালো লাগে এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি এই ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।